হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে এই ভিডিওতে আমরা দুটো সিনেমা নিয়ে কথা বলবো। ফার্স্ট যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জয় ভীম। তো এটার ডিরেক্টর টি জে নানাভেল এবং মেইন লিড অ্যাক্টর হিসেবে আমরা দেখতে পেয়েছি সূরিয়াকে, এবং সাপোর্টিং রোলে রমেশ রাও, তারপরে প্রকাশ রাজ, আরও অনেকে ছিল। তো যেটা বলার যে জয় ভীম সিনেমাটার মেইন যেটা পজিটিভ পয়েন্ট সেটা হলো যে এর কন্টেন্ট। এই সিনেমাটার কন্টেন্টটা দারুণ স্ট্রং, এবং তার সাথে উপরি পাওনা হলো সূরিয়ার মানে আনবিটেবল পারফরমেন্স এবং যেভাবে সিনেমাটাকে প্রেজেন্ট করা হয়েছে। অ্যাকচুয়ালি গল্প যেটা দেখানো হয়েছে, একটা দলিত পরিবার সেখানে একজনের হাজব্যান্ডকে ধরে নিয়ে যাচ্ছে, পুলিশ টর্চার করছে, তারপর সে হঠাৎ করে নিখোঁজ হয়ে যাচ্ছে। পুলিশ বলছে যে পালিয়ে গেছে, কিন্তু আদৌ সে পালিয়ে গেছে না তাকে টর্চার করতে করতে মেরে ফেলা হয়েছে, সেটাই মানে ধীরে ধীরে রিভিল হতে থাকে। এবং এখানে সূরিয়া মানে এমন একজন উকিলের অভিনয় করছেন যে গরিবদের জন্য লড়তে চায়, সে টাকা পয়সা নাম কিছুই চায় না, সে চায় গরিবরা যেন ইনসাফ পায় আর কি, ঠিক আছে, জাস্টিস যেন পায়। তো এই সিনেমাটা মানে শুরু মানে প্রথম 15-20 মিনিট দেখে আমি ভাবছিলাম যে এই সব জিনিস কেন দেখানো হচ্ছে, কেন গল্প এখনও শুরু হচ্ছে না। কিন্তু পরবর্তীতে বুঝলাম যে অ্যাকচুয়ালি ইমোশনাল একটা বন্ডিং তৈরি করার জন্য তারা বেস তৈরি করতে হয়, সেখানে প্রথম 15-20 মিনিট কিন্তু সিনেমাটা ইউটিলাইজ করা হয়েছে সেই দলিত ফ্যামিলিগুলোর সাথে তোমাকে কানেক্ট করানোর জন্য, যাতে পরবর্তীতে যখন তাদেরকে তুলে তুলে পুলিশ টর্চার করছে সে সময় তুমি যেন একটু হলেও ইমোশনালি অ্যাটাচড হয়ে যাও, তোমারও যেন খারাপ লাগে তাদের জন্য। সেখানে প্রথম 15-20 মিনিট খুব সুন্দরভাবে পরে আমি বুঝতে পারলাম যে এই কারণেই দেখানো হচ্ছিল। এবং সূরিয়ার পারফরমেন্স মানে আমি আর কিছু ভাষা পাচ্ছি না অ্যাকচুয়ালি, তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে তার তাকানো মানে প্রত্যেকটা সিনে যখন যখন এসছে সূরিয়া, এখানে তাকে যে একদম হিরো মার্কা একটা লুক দেওয়া হয়েছে বা চলাফেরা স্টাইলাইজেশন হিরোদের মতন করা হচ্ছে তা না, একদম নর্মাল একজন কমন পিপল, কমন একজন নর্মাল লয়ার যেভাবে কথা বলে চলাফেরা করে সেভাবে সে করেছে, তার জন্য আরও বেশিভাবে ক্যারেক্টারটা ফুটে উঠেছে। এবং ব্যাকগ্রাউন্ড স্কোরকেও মানে আমি সাবাসি দেবো, কারণ ব্যাকগ্রাউন্ড স্কোরটা কোথাও গিয়ে মনে হচ্ছে যেন মানে কী বলবো, একদম এক্স্যাক্ট রাখা হয়েছে, কারণ এখানে অনেক ধরনের জিনিসের তুমি মিক্সচার পাবে এই সিনেমাটার মধ্যে। লাভ অ্যাঙ্গেলটা ছাড়া এখানে লাভ অ্যাঙ্গেল দেখানো হয়েছে, তবে ফ্যামিলির মধ্যে যে প্রেমটা ভালোবাসাটা হাজব্যান্ড ওয়াইফের সেটা দেখানো হয়েছে। আমাদের সূরিয়ার অপোজিটে কোনো হিরোইন নেই, ঠিক আছে, কিন্তু ইমোশনাল পার্ট বা যে টর্চারের সিনগুলো আছে সেগুলো সুপার, বা যে কোর্ট রুমে যে ড্রামাটা চলছিল এক্সিকিউশন সুপার এই সিনেমাটার এক কথায়। তো আশা করি তোমরা অনেকেই দেখে ফেলেছো সিনেমাটা, যারা যারা দেখো আমি স্ট্রংলি রেকমেন্ড করছি। তো অনেকেই বলবে এত পরে কেন রিভিউ করছো, অ্যাকচুয়ালি যখন দেখবো তখনই তো রিভিউ করবো, তাই না? আসছে বলে মানে কোনো মতে দেখে নিয়ে রিভিউ করে দেওয়া আমি পছন্দ করি না, একটু ডিটেলসে আমি দেখতে ভালোবাসি। কখনো কখনো কোনো সিনেমা আমি দুবারও দেখি তারপরে আমি রিভিউ করি। তো এই ছিল আমার জয় ভীম নিয়ে একটা মাস্ট ওয়াচ সিনেমা। এবার ঠিক তার পোলার অপোজিট আরেকটা সিনেমা নিয়ে আমরা কথা বলবো, সেটার নাম হচ্ছে স্কোয়াড। তো এটা ডিরেক্টর নীলেশ সাহায়, সঞ্জয় দত্তের কাজিন হয়, এবং এটার যে মেইন লিড অ্যাক্টর তিনি হলেন ড্যানির ছেলে রিনজিন, যার নাম রিনজিন ডেনজোংপা, এবং সাপোর্টিং রোলে মালবিকা ছিল, পূজা বাত্রা ছিল। তো এখানে সাপোর্টিং রোল যারা যারা করেছে তাদের অভিনয় নিয়ে আমি কিছু বলবো না, এবং এই সিনেমাটাকে আমি রোস্টও করবো না। এই সিনেমাটার কন্টেন্ট যেটা, এই কন্টেন্টটা তারা হয়তো ভেবেছিল মেকার্সরা যে একটু ইউনিক কন্টেন্ট আমরা দিচ্ছি, কিন্তু কোথাও গিয়ে এক্সিকিউশনের প্রবলেমে একদম মাঠে মারা গেছে। এবং তারপরে মানে কী বলবো, রিনজিনের যা অভিনয় তা দেখার পরে মানে কমেডি সিনেমা হয়ে গেছে একটা, কিন্তু এটাকে আমি রোস্ট করবো না, কারণ আমার সিনেমাটা দেখে যখন দেখছিলাম চারদিকে সবাই রোস্ট করেছে আমি জানি, কিন্তু আমার কোথাও গিয়ে মানে পিটি ফিল হচ্ছিল, দুঃখ হচ্ছিল, কষ্ট হচ্ছিল যে কেন, ওয়াই। অ্যাকচুয়ালি অনেকেই বলবে যে অ্যাক্টরের ছেলেকে অ্যাক্টরই হতে হবে, এটা তো কোনো কথা মানে লেখা নেই, তাই না? কিন্তু জেনারেলি যেটা হয় যে তাদেরও বাবাদেরও ইচ্ছে থাকে ছেলেমেয়েরা তারা যে লিগেসিটা ক্রিয়েট করেছে সেটাকেই কন্টিনিউ করুক, কোথাও তো গিয়ে ইচ্ছে থাকে, তাই না? এবং বলিউডে যদি তার কানেকশন থাকে ভালো তা তো আরও সুবিধে পাওয়া যায়। তো ড্যানিও সেটাই করেছে, তার ছেলেও সেটাই ফলো করেছে, এবং টাইগার শ্রফ থেকে শুরু করে সুরেশ পাঞ্জলি যে মানে আগের যারা স্টার ছিল তাদের ছেলেরা কিন্তু একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যেই পড়ে, প্রচুর ছবিও তোমরা দেখতে পারবে। তো এই সিনেমাটার যখন শুরু হলো আমি বলছিলাম যে একটা অ্যাকশন সিন, কিন্তু এত পুরলিভাবে কী করে এক্সিকিউট করে একজন ডিরেক্টর, বোঝাই যাচ্ছিল যে রিনজিনের অভিনয় দক্ষতা কম ছিল বলে ডিরেক্টর কোনো মতে কাটশট নিয়ে নিয়ে বেরিয়ে গেছে। এবং
একটা কথা আমাদের বুঝতে হবে যে তুমি তোমার ছেলেকে আনতেই পারো ইন্ডাস্ট্রিকে, ট্রাই করতেই পারো একটা দুটো সিনেমা দিয়ে, কিন্তু দেখতে হবে যে সে আদৌ প্রিপেয়ার্ড কি না। সে যদি প্রিপেয়ার্ড না থাকে তাহলে তাকে কেন তুমি লঞ্চ করছো? তাকে এক দু বছর শেখাও, ওয়ার্কশপ করাও, বিভিন্ন থিয়েটার ফিয়েটার যা যা ক্লাস ফ্লাস করার সেগুলোও করাও। প্লাস অভিনয়টা তো নিজের ভেতর থেকে আসে, তাই না? শিখতেই হবে এমন তো কোথাও নেই। তো সেই জিনিসটা মানে এক্স্যাক্ট আমার মনে হচ্ছে এটা ঠিক টাইম ছিল না, সেই কারণে এত ইম্যাচিওর লেগেছে আমার অভিনয়টা, এবং না অ্যাকশন সিন ঠিকঠাক করতে পেরেছে, না গানের সিনগুলো ঠিকঠাক করতে পেরেছে। মানে বডির কোনো মুভমেন্টেই পুরো একদম শক্ত করে ধরে আছে বডিটা, কোনো এক্সপ্রেশন নেই, এক জায়গায় একটু হেসেছে, সেটা দেখে আমার ছিল ওরে বাবা থ্যাংক ইউ সো মাচ যে অ্যাটলিস্ট হাসিটা দিল সে বাচ্চার সাথে একটা সিনে আর কি, নয়তো গোটা সিনেমাতে একই এক্সপ্রেশন ধরে বসেছিল রিংজিন। তো আমার মনে হয়েছে যে সে আদৌ প্রিপেয়ার্ড না, বেকার বেকার প্রচুর টাকাই খরচা করেছে। মানে বলিউডের রেসপেক্ট অন্যান্য সিনেমার রেসপেক্ট হয়তো কম, কিন্তু এমন না যে একদম কম বাজেট নিয়ে বানানো হয়েছে, তা না, ঠিকঠাক বাজেট নিয়েই সিনেমাটা করা হয়েছে। কিন্তু সিনেমাটা মানে কী বলবো, পাতে দেওয়ার যোগ্য হয়নি, মানে রোস্ট করারও যোগ্য না আমি সেটাই বলবো, কারণ এটা কোনো সিনেমাই ছিল না। মানে কী গল্প ধার করাতেই পারেনি, যেহেতু অভিনয় রিংজিন যেহেতু মেইন লিড অ্যাক্টর ছিল, সেই ঠিকমতো অ্যাক্টিং করতে পারছে না, সেখানে ডিরেক্টরও হাল ছেড়ে দিয়েছিলো আর কি, এটুকুনি বলবো। তো দেখা যাক পরবর্তীতে আবার তো সিনেমা আসবে রিংজিনের, সেটাতে কতটা সে ইম্প্রুভ করে সে হয়তো নিজের সিনেমা থেকেও বুঝতে পারছে, ফিডব্যাকগুলো থেকেও হয়তো বুঝতে পারছে তার কোথায় কোথায় ভুল আছে, সেগুলো দেখে সে যদি আসতে চায় কামব্যাক করতে পারে খুব ভালো, নাহলে তো আমার মতে প্রোডিউসার হয়ে যাওয়া, ডিরেক্টর হয়ে যাওয়া বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগুলো তো পোস্ট আছে, তাই না? সিনেমা মানে যে তোমাকে অভিনয় করতে হবে তা তো না, আরও প্রচুর আর্ট ডিরেক্টর থেকে শুরু করে প্রচুর পোস্ট হয়, সেগুলোতেও তো সে থাকতে পারে যদি সে চায় যে ফিল্মের সাথে রিলেটেড সে থাকবে আর কি। তো এটাই বলবো, মানে যখন একটা সিনেমা মানে এই ধরনের সিনেমা না বানানোই ভালো, অ্যাটলিস্ট এই টাকাটা অন্য কথা মানে ডোনেট করলেও বেটার। তো এটাই তোমাদের সাথে শেয়ার করছিল, তোমাদের কার কি মতামত দিচ্ছে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন, এবং এই ধরনের ভিডিও আরও পেতে গেলে নিচে যে রেড সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে দাও, এবং সাথে সাথে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, আমাদের চ্যানেলে মজা হয়, আড্ডা হয়, বেরার কিচ্ছু হয় না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সবাই সাবধান থেকো, সবাই লাভ ইউ অল, টেক কেয়ার।